আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব টিম স্ট্রাকচার, সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এখানে টিম স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য। তো এখানে টিম স্ট্রাকচার নিয়ে আমরা দেখব, মোস্ট সফটওয়্যার ইজ টু লার্জ অর কমপ্লেক্স টু বি ডেভেলপড বাই অন ইন্ডিভিজুয়াল, এ টিম ইজ এ বর্ন, অর্থাৎ একটা টিম অবশ্যই লাগবে। তো টিম কত ধরনের হয় এটা ন্যাচার অফ টাস্কের উপর ডিপেন্ড করে আমরা দেখব। শেয়ার টাস্ক অর্থাৎ স্ট্রবেরি পিকিং, অর্থাৎ আপনি যখন স্ট্রবেরি একটা তুলছেন সেটা অবশ্যই আপনাদের সবাইকে লাগবে, তাছাড়া একা তো তুলতে পারবে না। ইট ক্যান বি ডান ইন প্যারালাল, ফোর পিপল অন জব গেট সিট ডান ইন ফোর দ্য টাইম, ওকে প্যারালালি করতে হবে। আর ইন্ডিভিজুয়াল যেটা হলো প্রেগনেন্সি, ক্যান অনলি বি ডান ইন ইটস ইন ইন্ডিভিজুয়াল, এ ওম্যান ক্যান নট গিভ বার্থ টু নাইন বেবিস ইন নাইন মান্থস, বাট নাইন ওম্যান ক্যান গিভ বার্থ টু নাইন বেবিস ইন নাইন মান্থ, ওকে ইটস এ লজিক। সো কম্বিনেশন সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, কোডিং ক্যান বি ডান সেপারেটলি বাট রিকোয়ার্ড কমিউনিকেশনস ফর ইন্টিগ্রেশন। তো এখানে এই কাজটা করবে কি, ট্রি টিম স্ট্রাকচার, চিপ প্রোগ্রামার থাকবে, ডেমোক্রেটিক এবং মিক্সড টিম, এই ধরনের টিম থাকতে পারে। এখন আমরা টিমগুলো এখন দেখব, চিপ প্রোগ্রামার টিম কেমন। এখানে সিনিয়র ইঞ্জিনিয়ার প্রোভাইডস দ্য টেকনিক্যাল লিডারশিপ অ্যান্ড ইজ ডিজাইনড অ্যাজ আ চিপ প্রোগ্রামার, তার সকল লয়্যালিটি থাকে, সে সব কিছু করতে পারে সে, এবং একটা অ্যাথরিটি হিসেবে কাজ করে। রোল অফ চিপ প্রোগ্রামার, পজিশন দ্য টাস্ক ইন টু স্মলার অ্যাক্টিভিটিস, ছোটো ছোটো কাজে ভাগ করে নেয়, অ্যান্ড অ্যাসাইন অ্যাক্টিভিটিস টু টিম মেম্বার্স, এবং টিম মেম্বারদেরকে কাজটা ভাগ করে দেয়, ভেরিফাই অ্যান্ড ডেভেলপ, ইন্টিগ্রেট অ্যান্ড ডেভেলপ প্রোডাক্ট বাই টিম। এখানে প্রজেক্ট ম্যানেজারের কাজগুলো এরকমভাবে সবাইকে ভাগ করে দেয়। তো এবার ডেমোক্রেটিক টিম, যেটা স্বাধীনভাবে এক এক সময় একজনের কাছে লিডারশিপটা চলে যায়, যেখানে কাজের সহজতা থাকে এবং কাজের গতি বাড়তে থাকে। ইন দিস এ ম্যানেজার প্রোভাইডস দ্য অ্যাডমিনিস্ট্রেশন লিডারশিপ অ্যাট ডিফারেন্ট টাইমস, ডিফারেন্ট মেম্বার অফ দ্য গ্রুপ প্রোভাইড টেকনিক্যাল লিডারশিপ, ওকে। যেমনটা আপনার এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লিডারশিপটা এখানে ভাগ হয়ে যায়, এটাকে ডেমোক্রেটিক টিম স্ট্রাকচার বলা হয়। ইট সাফার্স ফ্রম লেস ম্যান পাওয়ার টার্ন ওভার, এখানে অনেক কম লোক লাগে কারণ প্রত্যেকেই লিডারশিপের দায়িত্ব নেয়। ডেমোক্রেটিক টিম স্ট্রাকচার সুইটস টু লেস আন্ডারস্টুড প্রবলেমস, সিন্স এ গ্রুপ অফ ইঞ্জিনিয়ার ক্যান ইনভেন্ট বেটার সলিউশন দ্যান এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাজ ইন এ চিপ প্রোগ্রামার টিম, ওকে। সুতরাং গ্রুপ অফ পিপল যেখানে ভালো ডিসিশন নিতে পারবে, একজন সেখানে নিতে পারবে না, সুতরাং এইখানে এই ডেমোক্রেটিক টিম স্ট্রাকচারটা অনেকটা বেটার। এবার মিক্সড কন্ট্রোল টিম স্ট্রাকচার, এখানে একটা হায়ারিকাল ট্রি আকারে টিমটা বানানো হয়, দেখা যাচ্ছে ইটস ইনকর্পোরেট বোথ হায়ারিকাল রিপোর্টিং অ্যান্ড ডেমোক্রেটিক রিপোর্টিং, ওকে। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তারা তাদের এখানে হায়ারিকাল সিনিয়ররা উপরে কাজ করে, নিচে তারপর জুনিয়ররা, এভাবে করে কাজটা হয়। দ্য ডেমোক্রেটিক অ্যারেঞ্জমেন্ট অ্যাট দ্য সিনিয়র ইঞ্জিনিয়ার্স লেভেল ইজ ইউজ টু ডিকম্পোজ দ্য প্রবলেম ইন টু এ স্মল পার্ট, তারা একটা কাজ করে তারপর জুনিয়ররা আরেকটা কাজ করবে, এভাবে করে কাজটা হায়ারিকাল আকারে চলতে থাকে। তো এই ছিল আমাদের টিম স্ট্রাকচার বা টিম ম্যানেজমেন্ট ইন সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো, সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।